আসসালামু আলাইকুম। আজকে প্রসপেক্ট থিওরি নামে একটা থিওরির কথা আপনাদেরকে বলবো। এটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কিনি বা কিনতে যাই, তখন আসলে আমরা কীভাবে চিন্তাভাবনা করি বা কোন ডিসিশনের ইফেক্ট আমাদের উপর কীভাবে পড়ে সেটা নিয়ে এই থিওরিটা কথা বলে। খুব ইন্টারেস্টিং তিনটা ফ্যাক্ট আছে, তিনটা নিয়ে বলবো। প্রথম ফ্যাক্টটা হচ্ছে যে আমরা যে কোনো কিছুর প্রাইস আসলে কোনো কিছুর রেফারেন্সে জাজ করি। যেমন আমার যদি 10 টাকা দামের চা খেয়ে অভ্যাস থাকে প্রতিদিন, তাহলে কিন্তু আমি হঠাৎ করে 20 টাকার চা খাওয়ার সময় আমার কিন্তু আমার উপরে কিন্তু বেশ বড় একটা ইফেক্ট পড়বে। আমি কিনতে চাবো না, অথবা কেন ওটা দাম 20 টাকা সেটা নিয়ে আসলে অনেক কোশ্চেন করবো। আবার আমি যদি রেগুলারই 300 টাকা দামের চা খেয়ে অভ্যস্ত থাকি, তাহলে কিন্তু আবার 300 টাকার চা বা 320 টাকা দামের চা নিয়ে আমি কিন্তু খুব একটা কোশ্চেন করবো না। তো এটা হচ্ছে প্রথম ফ্যাক্টটা, যে সবসময় আমরা রেফারেন্সে চিন্তা করি। তো যে কোনো মার্কেটে আমরা যে কোনো প্রোডাক্ট নিয়ে আসি না কেন, আমাদেরকে কিন্তু অবশ্যই ওই মার্কেটে আসলে এই রেফারেন্স প্রোডাক্টগুলো কত দিয়ে চলতেছে সেটা নিয়ে আসলে চিন্তাভাবনা করতে হবে। তার মানে এই না যে ওই প্রোডাক্টটার চেয়ে আমাদের দাম কম রাখতে হবে, বেশি রাখলে বিক্রি হবে না, এরকম না। বাট এটা নিয়ে আসলে অ্যানালাইসিস করা, বা দাম যদি কম হয় তাহলে এটার পেছনে রিজন কি সেটা নিয়ে চিন্তা করতে হবে, অথবা দাম যদি কম হয় সেটার জন্য আসলে চিন্তা করতে হবে যে কীভাবে এটাকে আমরা প্লেস করব। সেকেন্ড যে ইন্টারেস্টিং ফ্যাক্টটা, সেটা হচ্ছে যে এটাকে বলা হয় ডিমিনিশিং সেন্সিটিভিটি। মানে ধরেন যে আমার দোকানে চায়ের দাম 10 টাকা, সেটা কালকে হয়ে গেল 20 টাকা, এতে 10 টাকা বাড়লো চায়ের দাম। আবার মনে করেন যে আমার চায়ের দাম আগে ছিল 1000 টাকা, এখন হয়ে গেল 1010 টাকা, দুটোতেই কিন্তু 10 টাকা বাড়ছে দাম। কিন্তু খেয়াল করতে হবে যে 10 টাকার চা যখন 20 টাকা হয়েছে তখন কিন্তু 50% বাড়ছে। তো এইটার সেন্সিটিভিটি, মার্কেট সেন্সিটিভিটি, আর 1000 টাকা দামের যে কফিটা বা চাটা 10 টাকা বেড়ে 1010 টাকা হয়েছে, এই দুটো সেন্সিটিভিটি কিন্তু সমান না। মানে যেটা ওই যে 50% বেড়ে গেছে ওইটার সেন্সিটিভিটি কিন্তু অনেক হাই। সো যেই জিনিসের ভ্যালু যত বেশি হয় সেই জিনিসটার আসলে সেন্সিটিভিটিও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। এইটার একটা বড় অ্যাপ্লিকেশন হচ্ছে যে দামি জিনিসের বিজনেস যারা করে তাদের কিন্তু প্রফিট বেশি হয়, কারণ দাম একটু বাড়ায় দিলে ওদিকে কাস্টমারের ক্ষেত্রে কিন্তু, বা যিনি পারচেস করবেন তিনি কিন্তু আসলে এতটা খেয়াল করে না বা এতটা আসলে সিরিয়াসলি নেয় না, বা ওইটার ইফেক্ট এত বেশি হয় না। 600 টাকা দামের কফি যদি 620 টাকা হয়, হু কেয়ার্স, তাই না? কিন্তু 10 টাকা দামের কফি যদি 30 টাকা হয়ে যায়, তাহলে ডেফিনেটলি ওই দোকানের কাস্টমার সব চলে যাবে। ফাইনালি আর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমরা লস করলে যতটা আসলে এফেক্টেড হই, লাভ করলে আসলে ওইরকম ইফেক্ট আসলে আমাদের উপরে পড়ে না। এটার এক্সাম্পলটা এভাবে দেওয়া গেল, সাপোজ আমি বাসা থেকে বের হইলাম, কেউ আমাকে 50 টাকা গিফট করলো, আমি 50 টাকা পাইলাম। আবার আরেকদিন বাসা থেকে বের হইলাম, আমাকে কেউ 100 টাকা গিফট করলো, দুইটা 50 টাকার নোট দিয়ে একটা 50 টাকার নোট হারা গেল। তো দুটোতেই দেখা যাচ্ছে আমি টাকা পেয়েছি, দুটোতেই আমার কাছে 50 টাকা ফাইনালি আছে, কিন্তু যেটাই ওই যে 50 টাকা লস হয়েছে ওইটার কারণে আমার মন কিন্তু অনেক বেশি খারাপ হবে, বা ওইটা নিয়ে আমি কিন্তু অনেক অনেক বেশি চিন্তা করব। সো এটা হচ্ছে বেসিক্যালি লস আসলে আমাদের মাথার ভেতরে অনেক বেশি ইফেক্ট ফেলে। এটার একটা অ্যাপ্লিকেশন এরকম হতে পারে যে আমরা যখন কোনো কিছু পিচ করব, সাপোজ আমি একটা কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে ওইটার কোয়ালিটি বলার চেয়ে আমরা যদি বাজারের অন্যান্য প্রোডাক্টের খারাপ দিকগুলো কী কী সেগুলো নিয়ে কথা বলি, ওইটার কারণে কিন্তু আমাদের মার্কেটে আমাদের আসলে ইফেক্ট বেশি পড়বে। লাইক আমার এটা অনেক ভালো, আমার এটার দাম অনেক কম, এগুলোর চেয়ে আপনি যদি ওইটা কিনেন ওটা কিন্তু 2 মাসের মতো নষ্ট হয়ে যাবে, বা আমার কাছে 2টা জিনিস আছে, এটা কিন্তু 2 মাস পরে নষ্ট হয়ে যাবে, আর এটা কিন্তু ধরেন যে 1 বছরে কিছুই হবে না, এই টাইপের আর কি। মানে লসের ভয় দেখাইলে বা লসের কথা বললে মানুষজন কিন্তু অনেক বেশি ওটা নিয়ে দুশ্চিন্তা করে। তো এই ছিল প্রসপেক্ট থিওরি। প্রসপেক্ট থিওরির 3টা ফ্যাক্ট আবার একটু বলি। প্রথমটা হচ্ছে যে মানুষজন কোনো কিছু আর প্রাইস আসলে তার রেফারেন্সের অন্য প্রোডাক্টের প্রাইসের সাথে কম্পেয়ার করে আসলে সেট করে, এটা একটা। সেকেন্ড হচ্ছে ডিমিনিশিং সেন্সিটিভিটি, মানে কম দামি জিনিসের প্রাইস চেঞ্জ হলে যে ইফেক্টটা পড়ে, বেশি দামি জিনিসের সেম অ্যামাউন্টটা চেঞ্জ হলে আসলে ওরকম ইফেক্ট পড়ে না, আস্তে আস্তে চলে যায়, কমতে থাকে। আর ফাইনালি হচ্ছে যে
এটাকে ইংরেজিতে বলে লসেস লুম মোর দেন গেইনস, মানে গেইনের চেয়ে লসটা আসলে আমাদের মাথার মধ্যে অনেক বেশি খোঁচায়।